বন্ধুরা, খাবে নাকি বেগুন পুরা? দেখো গরম গরম ধোয়া উঠছে, ধোয়া এই যে সুটটা উঠাইলাম, তুই দেখ। বন্ধুরা, বেগুন পুরো এখন মাখছি, লবণ দিয়েছি, এখানে হচ্ছে বেগুন করে হাত রাখতে, হ্যাঁ লবণ দিয়েছি, আর হচ্ছে লঙ্কা দিয়েছি, এখন তেল দেব, পেঁয়াজ, আর হচ্ছে কিসে তোমার ধনে পাতা দিলে খুবই টেস্ট হয়, তো ধনে পাতা ঘরে নেই, আর পেঁয়াজ আজকে সোমবার নিরামিষ, পেঁয়াজ খাবো না, তাই তেল লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখছি। তো এখন আমি ভাতও বেড়ে নেবো, স্টপটা তো এখানে করতে পারবো না। না বন্ধুরা, গরম গরম ভাত বেড়ে নিয়েছি, ধুয়ে উঠছে, দেখো মুখিতে দেখা যায় না চুলের জন্য, দেখো না, খাবে নাকি বেগুন পুরো ভাত? এই ধুয়ে উঠছে, ও সেই মাইরি। আর বন্ধুরা, আগেকার দিনে মানুষ তো তোমার উনানে কাজ করতো, উনান জ্বালাতো, তাই না? লতা পাতা, তারপরে হচ্ছে তোমার খড়ি টড়ি দিয়ে উনুন জ্বালাতো, তো এখন তো আমরা উনুন জ্বালাই না, হাত কালি হয়ে যাবে, উনুন টুনুন জ্বালাই না, এগুলো সব বালাই নেই, তো এখন হচ্ছে আমরা গ্যাসে রান্না করি, তো গ্যাসে বেগুনটা কুড়িয়েছি, তার কোন খড়িরও দাম আছে, তারপর কেরোসিন তেলেরও দাম আছে, গ্যাসেরও দাম, তো গ্যাসেই পুরো, সেই জন্য বেগুন পুরাটা গ্যাসেই করছি।